যতচোর যতচোর লুটেরার দল তারা তৃণমূলের ঝান্ডা গাইদের নেতৃত্ব করছিল। রজত মজুমদার পুলিশের অফিসার হিসেবে 80,000 টাকা বেশি মাইনে পেতেন না। রিটায়ার করার পরে তার যোগ্যতা এত বেড়ে গেল যে 10 লক্ষ টাকা করে নিচ্ছিলেন। কোন যোগ্যতা? তৃণমূলের ঝান্ডা গায়ে লাগানোর যোগ্যতা। লুঠেরাদের দলে পরিণত হয়ে যাচ্ছে তৃণমূলের নেতারা। অজস্র সাধারণ মানুষ কর্মী তারা তৃণমূলকে ভরসা করছিলেন, তারা মনে করছিলেন মুখ্যমন্ত্রী সততার প্রতীক, কিন্তু সবাই স্পষ্ট হচ্ছেন আসলে সারদা রানী হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তার প্রশ্রয়ে লুট হচ্ছে এবং তিনি তাকে তত বড় নেতা করেছেন যে যত বেশি লুটের ভাগিদার, যে যত বেশি লুটের ভাগিদার। নাম আসছে মুকুল রায়ের, নাম আসছে অন্য নেতাদের, নাম আসছে মদন মিত্রর। কে বাদ যাচ্ছে? যাদের এমপি বানাচ্ছেন একটা বড় অংশ, তারা সমস্ত লুটেরার দল। রজত মজুমদার লুট করেছেন। আমি বলবো চিটফান্ড কাণ্ডে গরিব মানুষের টাকা লুট হয়েছে কেন, এই জবাব মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে।